আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঋণগ্রস্ত ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে মহান আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করবেন, রুগ্ন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে মহান আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করবেন, যুদ্ধরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে মহান আল্লাহ তাআলা তাকে যুদ্ধে জয়ী করবেন, হজ করে নি এমন ব্যক্তি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে স্বপ্নদ্রষ্টা বাইতুল্লাহ শরীফের হজ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে দুর্ভিক্ষপূর্ণ বা অনাবাদী এলাকায় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ স্বপ্নে দেখে তাহলে ওই এলাকার আবাদী খুবই বেশি হবে, ওই এলাকার ভূমিগুলো সতেজ হবে, যেখানে জুলুম ছড়িয়ে পড়েছে এমন জায়গায় যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পায় কেউ, জুলুম দূর হবে, অত্যাচার ইনসাফ প্রতিষ্ঠিত হবে, শান্তি এবং নিরাপত্তা লাভ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুর্ভিক্ষ ক্ষীণকায় এবং রং বিবর্ণ অঙ্গ প্রত্যঙ্গ হীনকর অবস্থায় কোথাও স্বপ্নে দেখা যায়, ওই এলাকায় বিদাতের প্রভাব এবং দিন ও দুনিয়াতে দুর্বলতার আলামত, তদ্রূপ জীর্ণ শীর্ণ এবং মলিন পোশাকে অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ স্বপ্নে দেখার ব্যাখ্যাও ঠিক অনুরূপই হবে। ভালোবাসার আবেগে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তপান যদি কেউ করতে দেখে সে নিজে শহীদি মৃত্যু লাভ করবে। প্রকাশ্য রক্তপান করতে দেখা স্বপ্নদ্রষ্টা মুনাফিকির লক্ষণ, সে আহলে বায়াত বা নবী পরিবারের রক্ত তার হতে রঞ্জিত করতে এবং তাদেরকে হত্যা বা শহীদ করতে সাহায্য করবে, মানে রাসূলের বিপক্ষে খারাপ কিছুর ঘটনা বুঝিয়ে থাকে যদি কেউ এই অবস্থায় রাসূলকে দেখে। এই বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে আরও অনেক বিস্তারিত আলোচনা আসছে, আপনারা দেখবেন ইনশাল্লাহ উপকৃত হতে পারবেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলা হয় আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া, আমাদের নাম ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে, তাই সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আসসালামু আলাইকুম।